ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ইজ বিউটিফুল। সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি ভিডিওটি স্টার্ট করে দিয়েছি। আর এই দেখো আজকের ওয়েদার, বেশ কিছুদিন থেকেই গরম ছিল, তারপরে আবার বৃষ্টি শুরু হয়েছে, তো বুঝতেই পারছো মেঘলা হয়ে আছে আকাশ। আর বেড টেড কিছুই দেখো এখন আমার ক্লিন করা হয়নি, সবই অগোছলো রয়েছে। এই ঘরেও কিছু ক্লিন করা হয়নি, অগোছলো রয়েছে। রিয়ান জাস্ট এই যে স্কুলে গেল, আর এখন বাজে 9:45, আর আমি 9:45 থেকে ভিডিওটি স্টার্ট করছি। রিয়ান স্কুলে গেল পাপার সাথে, আর পাপা অফিসে গেল। আর এটার মধ্যে দেখো ওর মানে অ্যামাজন থেকে এসেছে, অ্যামাজন না ফ্লিপকার্ট যাই হোক, মনে হচ্ছে অ্যামাজন থেকে এসেছে, অনেক গিফটস রয়েছে। তো কার গিফটস, কী জন্যে গিফটস, কী উপলক্ষে সব বলবো। তো ওই অ্যামাজন থেকে যে প্যাকেটটা এসেছিল তার মধ্যে যে এরকম বোতলস আছে, এগুলো হলো ওয়াটার বোতল। এই দেখো কি সুন্দর না, দারুণ, বাচ্চাদের আকর্ষণ করার জন্য খুবই সুন্দর একটা ওয়াটার বোতল। আর এখানে এই বড় বাক্স দেখে বুঝতে পারছো এই যে মিয়ামরে, তো তোমরা গেস করতে থাকো এর মধ্যে কী আছে, আমি একটু বাদে এটা তোমাদেরকে বলছি। তো ক্লিন করা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো আগের ফ্রেমটা কেমন ছিল আর এখনকার অবস্থা। আর এই ট্রলি ব্যাগটা নিয়ে রিয়ানের পাপা বাইরে গেছিলো অফিসের কাজের জন্যে, তো 3-4 দিন পরেও ফিরেছে। এটাকে ক্লিন করেছি ভালো করে, এটাকে এখন সেট করতে হবে। আর এখানে রিয়ানের নতুন গিফট এসেছে, জাইলোফোন। তো সব ঘর ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম, সব আমার সেট অল সেট হয়ে গেছে। সকাল সকাল এই সমস্ত কাজ তাড়াতাড়ি না করলে আমার ঠিক ভালো লাগে। আর সকাল সকাল উঠে কিছু রান্না আমার হয়ে গেছে, এখানে রাইস হয়ে গেছে এই দেখো, আর এখানে হয়েছে অমলেট কারি একটা করেছি, সয়াবিন আর আলু দিয়ে একটু ঝাল ঝাল করে অমলেট কারি দেখো। আর এর মধ্যে রয়েছে একটু ডাল সেদ্ধ। আর ফাইনালি এখানে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু আলু লম্বা লম্বা করে চপ করে কাটা হয়ে গেছে, এটা একটু ফ্রাই করা হবে ডাল সেদ্ধর সাথে। তো এটা তাড়াতাড়ি সকাল সকাল আজকে রান্নাবান্না সব সারা হয়ে গেছে। আর যারা এতক্ষণে হয়তো বা মিয়ামরের এত বড় বাক্সটা দেখে হয়তো বা বুঝতে পেরে গেছো যে হ্যাঁ এটা ওভারঅল একটা বড় বাক্স, আর এখানে 5 পাউন্ডের কেক রয়েছে, পুরো 5 পাউন্ডের বিশাল বড় কেক হয়ে উঠেছে। এটা একা একা আমার তুলতে খুব আমি হিমশিম খেয়ে যাচ্ছি। তো তোমাদের আর আমি ধন্দে রাখবো না। তো গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছে তোমরা, আশা করছি খুব ভালো আছো। আর আমি এই যে সকাল থেকে কাজ টাজ করতে করতে ছেলেকে স্কুল পাঠানো, বরকে অফিস পাঠানো, আর এই সব সেট আপ গোছানো, আর এদিকে তার সাথে রান্নাও চলছিল, সব মিলিয়ে মিশিয়ে ব্রেকফাস্টের প্রিপারেশন হয়ে গেছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে দেখতেই পাচ্ছ বিধ্বস্ত একদম। অনেকদিন পরে আবার ক্যামেরার সামনে চলে এসেছি, আর আজকে এপিসোডটা একটা বিশাল বড় একটা আমার কাছে একটা অন্যরকম একটা এপিসোড, কারণ রিয়ানের বার্থডে এটা একটা এপিসোড। তো আজকের বার্থডেটা আমরা কোথায় সেলিব্রেট করছি, কেক দেখে তো বুঝেই গেছো বার্থডে, আর রিয়ানের গিফটস দেখালাম জাইলোফোন, সেটাও দেখে বুঝতেই পেরে গেছো। আজকে হলো 11th August, তো আজকে তো রিয়ানের বার্থডে না, আজকে আর একদিন পরেই, কালকে 12th, আর পরশু 13th, তো পরশুই ওর বার্থডে। তো যাই হোক, আজকে আমরা সেলিব্রেট করছি, এত আয়োজন, এত গিফট, সব কিছু স্কুলে। হ্যাঁ, অনেকে হয়তো বুঝেই গেছো, আগেই গেস করে নিয়েছো, ওয়াটার বটলগুলো অনেকগুলো অ্যামাজন থেকে আমরা পারচেস করেছি, সমস্ত কিছু ওর স্কুলের সব বাচ্চারা রয়েছে, অ্যাবাভ 30 মানে 30 জন ওর ক্লাসে রয়েছে, তো তাদের জন্যে রিটার্ন গিফট, বার্থডে রিটার্ন গিফট। আর এত বড় কেকের আয়োজন করা হয়েছে 5 পাউন্ড, কারণ অতগুলো বাচ্চা রয়েছে, স্কুলের স্টাফস রয়েছে, টিচার্স রয়েছে, সবাই রয়েছে, তো সবার জন্যে মিলেমিশে নেওয়া হয়েছে। আর অনেক কিছু আরও কিছু নেওয়া হয়েছে, সেগুলো দেখাবো তোমার সাথে, শেয়ার করবো, চলো। তো আজকে ওই জন্য সকাল সকাল এত তোড়জোড়, আজকে রিয়ানের বার্থডে স্কুলে সেলিব্রেট হচ্ছে, হবে আর কি। আরও জিনিস আছে, এখানে রয়েছে টিস্যুস, টিস্যুস লাগবে বাচ্চাদের, ন্যাকিং ছাড়া হয় না, মুখ মুছতে হবে, হাত পরিষ্কার করতে হবে, কেকের ক্রিম রয়ে যায়, তাই এই যে টিস্যুস নেওয়া হয়েছে। আর রয়েছে প্লেট, এই যে প্লেটে করে সব সার্ভ করা হবে বাচ্চাদের, এই দেখো প্লেট অনেকগুলো। আর রয়েছে স্পুন, তো স্পুন দিয়ে কেটে কেটে খাওয়ার জন্য স্পুন তো দরকার আছে। আর এখানে লট অফ চকলেটস, প্রচুর চকলেটস এখানে, এই দেখো এখানে প্রচুর চকলেটস, কারণ হলো যে ওখানে মেনশন করাই ছিল হয় মাঞ্চ নাহলে পার্ক, তো যেহেতু রিয়ান পার্ক বেশি পছন্দ করে, তো পার্কের এই বড়ো বড়ো চকলেটসগুলো আমরা নিয়ে নিয়েছি। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ, অ্যারেঞ্জমেন্টের এখনই শেষ নয়, আরও বাকি আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, চলো। তো সব এই যে গোছাগুছি করছি,
এখানে এক জায়গায় সব রেখে দিই, নাহলে পরে অনেকগুলো জিনিস কোনটা ছাড়া পড়ে যাবে তখন মুশকিল। হে বাবার, এই ভারী ভারী টানতে টানতে আমি পড়ে যাব মনে হচ্ছে। আর এই যে দেখো, দেখে বুঝতে পারছো, এই দেখো ইয়েস অফকোর্স। সমস্তই আয়োজন রিয়ালির স্কুলের সব ফ্রেন্ডদের জন্য। তো ফাইনালি এই একটা ব্যাগ যাবে, জুসের এত বড় কেকের একটা ড্রাম, একটা বাক্স যাবে, এখানে লটস অফ চকলেটস। আর এই গিফটসটাকে না দেখে আবার ভুল করি কি করে, আর এই গিফটসের এই বড়টা তো যাবে। আর যার মধ্যে টিচার্সদের জন্য মিষ্টি নিতে হবে, তো যাই হোক দু তিন রকমের মিষ্টি চুজ করে রেখেছি, তো যাওয়ার সময় নিই, আগের থেকে এনে রাখলে ফ্রিজে এত জায়গা ছিল না, তো সেই কারণে যাওয়ার সময় নিয়ে নেবো বলে রাখা আছে। আর একটু মিষ্টি মুখ তো বানতেই হয় না, তো টিচার্সদের জন্যে সেটা আর কি। এতগুলো ব্যাগ, আবার আরও ব্যাগ হবে, তো এই তো হয়েছে অবস্থা। যাই হোক, আছে খুব হ্যাপি। আর এখন এই যে আলু ভাজাটা করে নেবো, আমার রান্নাবান্না সব শেষ, আজ সিম্পলি রান্নাবান্না করছি আর কি, মাঝখানে আর ঝামেলা রাখছি না। আরও রিয়ানের জন্য কিছু কিছু গিফট আছে কি নিয়েছি, তো সেগুলো দেখার জন্য পরের ভিডিওতে চোখ রাখতে হবে, আর কিছুটা শর্টসে চোখ রাখতে হবে। আর যারা আমার পাশে রয়েছে তারা প্লিজ আমাকে সাপোর্ট করে যাও, আর আমাকে এগিয়ে নিয়ে যাও প্লিজ। আর ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আচ্ছা ভিডিওটা কেমন লাগলো। এরপরে তো ফ্যামিলি ধামাকা নিয়ে একটা ফুল ভিডিও আসতেই চলেছে, তখন সেটা পরশু দিনের ভিডিও, পরে তোমরা দেখতে পাবে। আর শর্টসও আসবে বার্থডে, কিছু কিছু শর্টসও আমি দেবো, তো প্লিজ সেগুলো চেক করো আমার চ্যানেলে গিয়ে। আর আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, আর শেয়ার, আর অবশ্যই সাবস্ক্রাইব, আর পাশে থাকবে আমার। তো টাটা।